আমার ভাই দাদা ভুল আমায়, আমার বাড়ি ঘরে কেনা বসত করবে রে, আমার ভাই রে আমার রে আমার ভাই রে মানছে খুনস করে প্রিয় ভিউয়ার্স, বাংলা নিউজ টিউব টিম আজকে এসেছে মাদারীপুর জেলার রাজার উপজেলার পাইকপাড়া 3 নং ওয়ার্ডের সারিস্তাবাদ গ্রামে। এখানে বর্তমান ইউপি মেম্বার আকাশ খানকে গামছায় হাতমোছাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয় আকাশ মেম্বারকে। আমরা সেই সংবাদটি পেয়ে ছুটে এসেছি। তো আমরা এসে জানতে পেরেছি যে মাদারীপুর জেলার রাজার উপজেলার পাইকপাড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ড মেম্বার আকাশ খান বয়স 55 তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আমার বাপের বর্তমানের রানিং মেম্বার, সে নির্বাচন করছে ওই মাদবার কান্দার আবুল খায়ের প্রতিদ্বন্দ্বীর সাথে। সে নির্বাচনে জিততে গেছে, সেই থেকে তাগো একটা প্ল্যান চলছে যে তারে কেমনে হত্যা করা যায়। তারপরে তারা প্ল্যানের সহিতে তারা আমার বাপের কুবাইয়া হত্যা করছে। আসামি বৃহস্পতিবার হাটে গেছে কি না হাটে জানে ঘুরতেছে উনি। এপার একটা নতুন বাজার আছে, ওইখানে বসা চাল দোকানে, এর ভিতরে ওই পাশে তার একটা ভাই কিনা মহিদুল করে তারে আটক করছে। আটক করার ওই ঘটনাটা তার কানে যখন আইসে সে দৌড়তেছে তার ভাই কিনা বাসার নিচে। দৌড়তোর পরে উপার যাওয়ার প্রতি গাং পার হইতে না হইতে ব্রিজের গোড়ায় যখনই গেছে তখনই আমার বান্ধবরে ওইখানে কোপ দিছে মাথা বিষকে পিছনের দিকে। কোপ দেওয়ার সাথেই উনি পড়ে গেছে। পড়ার পরই ওনারে বাইরে আর 5 জন মানুষে ওনারে ধরছে, আর আমার আরো 2টা ভাগ্নে ওনার সাথে দৌড়িয়ে গেছিল। একই সাথে 3 জন লোক দৌড়িয়ে গেছে, 3-4 জন আমার পোলাপান গেছে ভাগ্নেরা বাইরে বেটারা যাওয়ার সাথেই এক একজন রে বা ওরা ধরেই সব কজন ওই জায়গায় নির্মাণ ভাবে হত্যা করছে। হত্যা এমন ভাবে করছে আমার স্বামী পইরে গেছে মাতার কোপের কারণে। যখন পইরে গেছে তখন ওনারে ওনার কোন সেন্স হুঁশ জ্ঞান ছিল না। পড়ার পরেও ওনারে বাইরে ফিসকে ধুয়ে গেছে, ধোয়ার পরেও ওরা স্লোগান দিয়া ওই কজন রে মার গে ফিনিশ কর গিয়া স্লোগান দিয়া বাড়ি গেছে। যাওয়ার সাথে যায় আর বলে আকাশ খারে ওই জায়গায় বাবা কয়ে নিভেদ কর গিয়া থুইয়া আইছে। এই কথা কইয়া তারা চলে গেছে। আমরা যখন খবর পাইয়া বাড়ি থেকে লোকজন আরো গে আছে গ্রামবাসীরা যাইয়া দেখে রাস্তায় রোডে পড়ে রয়েছে লাশ হইয়া। ওইখানে মাইকে ফোন করকে আন গিয়া আমি ছিলাম আমার বাবার বাড়ি, আমি আমার বাবার বাড়ির পাশের গ্রাম পথাসার দামেশ্বর নয়াবাড়ি 4 নং ওয়ার্ড, আমার স্বামীর বাড়ি সারিস্তাবাদ দক্ষিণ সারিস্তাবাদ 3 নং ওয়ার্ড, ওয়ার্ড ভিন্ন। সাথে সাথে আমার প্রত্যাশার গুণে আমি কানে গেল কি আকাশ খারে মার গিয়ে নিপাত করে গিয়া রাস্তায় ছুয়ে দেশে লাশ বানাইয়া ওইয়া কর সাথেই আমি স্ত্রী করতেছি। ইরে আল্লাহরে আমারে কি করলো, আগে তাই ওরা ষড়যন্ত্র আমার স্বামীকে মারবে। আরো মানুষের সংকেত দিছে হুশ থাইকো তোমাকে কলম মারবে মারবে মারবে, এরকম ওরা গবেষণা করছে। আমরা জানি যে ওরা আমাকে খামখেয়ালি মারবে নির্বাচনে, তাই ওরা আমাদের শত্রু, আমাদের পিছনে লেগে রয়েছে। আমার স্বামী নির্বাচন হয়েছে ওরা হইতে পারে নাই, আগের বারও 2 জনে দাঁড়াইছে ওরা হয়েছে আমার স্বামী হইতে পারে নাই, পিছনে মেম্বার গিলতে ওরা হইতে পারে নাই আমরা হয়েছি। এই কারণে আমি দেখে যে ও যদি নির্বাচন আগামীতেও করে তাহলে তো ওরে কাছে কোনো নির্বাচন নিতে পারবো না। বিদায় ওরে কিভাবে আটক করে মার গিয়ে নিফত করা যায়, সেই কারণে শুধু আমার স্বামীরে প্রাণ করবে। আমার ভালো দেখে নাই, আমার 4টা মেয়ে, আমার একটা ছেলে নাই, আল্লাহ আমার সব দিছে। আমার স্বামী বলে আমার ছেলে নাই আমার নাম থাকবে, আমার নামের জন্য আমি মেম্বার করবো, কারণ আমার তার কোনো
ইয়া করবো না, কিন্তু তারপরে উনি নাম কামাই করে গিয়ে নামের জন্য মেম্বার হয়েছে। এখন দেখে ও যদি আগামীতে হয় তাহলে তার ওর কাছে মেম্বার হতে পারবো না। এই গুনাশের কারণে আমার স্বামীরে নির্মম ভাবে হত্যা করছে। সে আমারে অসুস্থ অবস্থায় আমি তার কাছে কিছু কথা জিজ্ঞেস করছি, স্বামী কোনো কথা সেন্স দেন নাই। তারপরেও পয়েন্টে পয়েন্টে আমি সুস্থুর ভাবে একটু দেখে দেখেই রাজের হসপিটালে নিছি, ওইখানে তো তারা রাখে নাই। তারপরে ফরিদপুর নিছি, ফরিদপুরে রাখে নাই, ওইখানে কোনো বলে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যান, সেখানেও নিছি। পার বলে কি যে রুগীর কোনো নিশ্চয়তা দিতে পারবো না, রুগীর মাথায় প্রচন্ড আঘাত হলো, ব্রেনের আঘাত। অপর আসামিকে নির্মাণ ভাবে হত্যা করার কারণে একটাই নির্বাচন, যে ও থাকলে আমরা আগামীতে জয় হতে পারবো না, পিছনেও পারি না, এই কারণে ওনাকে মারিয়ে ফেলাইল। আর এছাড়া কোনো তাদের সাথে আমাদের সাথে কোনো শত্রুতা নাই, দেশবাসীতেও নাই। তাহলে যারা যারা মারছে আমার স্বামী আমাকে ওয়াদা দিয়ে গেছে, বলছে দেখো তুমি আমার, আমি জিজ্ঞেস করছি কে কে আপনার এইভাবে মার বইলে গেছে, মৃত্যুসজ্জায় আমাকে নাম বইলে গেছে, সে নাম আমি আপনাদেরকে জানাই দিই। তা এক নম্বর হুকুমের হুকুম দেশে হলো আবুল খায়ের, ওনার মাথায় কোপটা দিয়েছে নাজমুল, বলছে আমার কোপ দিয়েছে নাজমুল। দুই নম্বরে দেশে হলো বাসার, তিন নম্বরে বলছে যে খায়রুল, চার নম্বরে দিয়েছে কায়সার, পাঁচ নম্বরে দিয়েছে হলো যে অনেকগুলা নামই, মেনটাও আছে, মেনটাও ওইখানে আছে, পাঁচ নম্বরে মেন নূর ইসলাম মাধব। ওরা ষড়যন্ত্র তো এক একে ৩০ জন ২৫ জন মানুষ ওইভাবে যাইয়া ষড়যন্ত্র কইরা আমার স্বামীকে গোষ্ঠী জ্ঞাতি, আর বাইরে আর কোনো মানুষ না। আমি শেখ হাসিনার কাছে এই শুক্র বিচার চাই, ফাঁসি। আমার স্বামীকে যেভাবে হত্যা করছে তার জন্য আমি তাদের ফাঁসি চাই, আমার এইটাই শুক্র বিচার তাদের কাছে। আমি ইমরান হোসেন, আমার বাড়ি দক্ষিণ সারিস্তাবাদ। বর্তমান যে চেয়ারম্যান মেম্বার আকাশ খা, উনি বিগত দিনে চেয়ারম্যান মেম্বার হয়ে আমাদের তিন নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। উনি খুবই ভালো একজন মানুষ ছিলেন আমার জানা মতো, আমি জন্মের পর থেকে দেখে আসছি যে আকাশ খা খুবই একজন ভালো মানুষ। গ্রামের সবাইকে নিয়ে কোনো যদি কোনো ব্যাপারে যদি কোনো ব্যাপারে কোনো প্রবলেম হতো, সেক্ষেত্রে আকাশকে সবাইকে মিউচুয়ালি এভাবে করে দিত। আমি দেখেছি যে আকাশটা খুবই একজন ভালো মানুষ, কিন্তু একজনের সাথে দ্বন্দ্বের কারণে আজকে একজন ভালো মানুষ, একজন রানিং মেম্বারকে তার জীবন দিতে হয়েছে। আসলে এটা দুঃখজনক ছাড়া আর কোনো কিছুই নয়। যতটুকু আমি জানি গ্রামের সূত্র হিসাবে, অন্যান্য নিউজের সূত্র হিসাবে, তার ভাগিনা ভাগিনার সাথে ওই যে ওখানে বাবার নাম জানো কি, না না ওই যে মাতবার বাড়ির শাহাদাতের ছেলের নাম হচ্ছে নাজমুল, ওর সাথে ঢাকায় সামান্য একটা দুর্ঘটনা, মানে সামান্য একটা গ্যাঞ্জামের কারণে, গাঞ্জা নারায়ণের কারণে ওখানে গ্যাঞ্জাম লেগেছিল। তার তৎপরিক্ষিতে ওখানে এই এই সমস্যাটা সমাধান হয়ে গেছিল। ওরা দুজন একসাথে আসতেছিল এই মেম্বারের ভাগিনা, এক পর্যায়ে মেম্বারের ভাগিনা যখন মালিগ্রাম নামক একটা জায়গায় আসে, তখন ওই নাজমুল ওই ওদের চাচাতো ভাই ঠাই যারা আছে সবাইকে ফোন দিয়ে ওখানে ডাকে। ডাকার পরে ওরা চার পাঁচজন গিয়ে অতর্কিত হামলা চালায় এবং ছেলেটা মার খায় মেম্বারের ভাগিনা আর কি। সেই পরিপ্রেক্ষিতে এলাকায় সামান্য একটু গ্যাঞ্জাম লাগে, ওদের চাচা নাজমুলের চাচা কায়সার মাতুবারের সাথে একটু দ্বন্দ্ব লাগে। গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, সবাই এটা মিউচুয়াল করে দিয়েছিল, সবাই এই প্রবলেমটা সমাধান হয়ে গেছে। হঠাৎ করে গত বৃহস্পতিবার বিকাল নাগাদ 5টার পরে নাজমুল, তারপরে কায়সার মাতুব্বার, তারপরে বাসার, তারপরে হচ্ছে আবুল খায়ের, মানে মাতবারের বাড়ির, তারপরে মেন্টা এনায়েত, মানে যারা আছে নান্নু, এরা সবাই এরা অতর্কিত ভাবে এটা প্ল্যান করে, এটা পূর্ব প্ল্যান করে মেম্বার যাচ্ছিল বাজারে হাট করতে। আমাদের এই সারিস্তাবাদ পার হয়ে যে কুমার নদীর পারে, কুমার নদীর পারে ব্রিজের পাশেই অতর্কিত ভাবে ওখানে গিয়ে মেম্বারের উপরে হামলা চালায়। সাথে মেম্বারের ভাগিনেরা ছিল আর পাঁচ সাতজন ছিল, তখন তাদেরও অনেক বেদপ মারধর করে। মারধর করার পরিপ্রেক্ষিতে তাদের অনেক জায়গায় হাতে পায়ে লাগে, মেম্বারের মাথায় আঘাত লাগে গুরুতরভাবে। তৎক্ষণাৎভাবে মেম্বারকে রাজোর হসপিটালে ভর্তি করানো হয়। সেদিন বৃহস্পতিবার রাতে খুবই মেম্বারের বমি হচ্ছিল,
মেম্বারের বমি হওয়ার কারণে তারা রাজ্যের ডাক্তাররা রাখেনি, তারা ফরিদপুরে রিপোর্ট করে দিয়েছিল। ফরিদপুরে তার অবস্থা খুবই সংকটাপন্ন থাকার কারণে তারা ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ঢাকা মেডিকেলে খুবই শর্ট টাইমে ইমার্জেন্সিভাবে অপারেশন করানো হয়। উপরের মাথার খুলি চারা এটাকে খুলে তারা মেজর অপারেশন করে। যেদিন অপারেশন করে তার ঠিক রাত 12টার সময় আমাদের ছেলে আকাশ খা, আমাদের প্যান প্রিয় আকাশ খা, আমাদের মেম্বার, রানিং মেম্বার, সে আমাদের ছেড়ে চলে যায়। বৃহস্পতিবার দিন বিকাল 5টার পর আমার ছোট চাষায় হাটে যাইতেছে, হাটে তার পয়লা তার ভাগিনার সাথে তারা মারামারির জন্য আক্রমণ করছে। তাই আক্রমণটা সে সঠিকভাবে জানেও না, সে হাটে যাইতেছে। হাটে যাওয়ার সময় কয়েকজন লোক ওই কয়েকজন মিল কাঠের মিল মিলের ওই জায়গায় পলাইয়া রয়েছে যে আকাশ মেম্বার আসেনি। আকাশ মেম্বার যখন ব্রিজের কাছে গেছে তখন ওই নাজমুল পয়লাই কোপ দিয়ে ফেলাই দিয়েছে। তারে কোপ দিয়ে ফেলানোর পরে আবুল খায়ের বাসার ইনায়েত বেলায়েত তার পিড়ে বিছাই ফেলাই দিয়েছে। তখন আমার চাষার কোনো হুশ জ্ঞান ছিল না, তার হুশ জ্ঞান ছিল না। আরো কয়েকজন মিলিয়া তার 20-30 জন মিলে তারা এতভাবে কয়েকজন মানুষের পিড়িতে পিড়িতে পানি তো ফেলাই দিয়েছে। তা পানিতে ফেলানোর পরে আসে পরে মানুষ ফেরাইছে। তাই আমার পুয়ো তো ভাই শহীদুল তার পিড়িতে তো লাশ বানিয়ে লেছে, আর চাষা তো কোনো হুশ জ্ঞান ছিল না। চাষার যে হুশ জ্ঞান ছিল না, তার যে কোবাই হত্যা করছে তার হত্যার আমরা ফাঁসি চাই। প্রথম 1 নম্বর চাই নাজমুলের ফাঁসি, 2 নম্বর কায়সারের ফাঁসি, 3 নম্বর বেলায়েতের ফাঁসি, 4 নম্বর আবুল খায়ের ফাঁসি। কয়েকজন মিলকে 10 জনের কয়েকজন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, এই যে আমার নিরীহ চাষার যে হত্যা করছে হত্যার কারণে আমরা আকুল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, এই হত্যার কারণে হত্যার বিচার চাই, ফাঁসি চাই।